বিয়ানীবাজার পৌর শহরের অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের কম বয়সের কেউ বিয়ানীবাজার পৌরসভা এলাকায় টমটম ড্রাইভিং করতে পারবেন না। সম্প্রতি বিষয়টি মাইকিং করে পৌরসভার সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিয়ানীবাজার পৌর মেয়র ফারুকুল হক। প্রায় 10 বছরও ছেলে, 9 বছরও ছেলে, আবার 12 বছরও ছেলে, 18 বছরও নিচে অনেকেই গাড়ি দাঁড়ায়। এইগুলা তার একদিকে তো কিশোর বয়সী তারা, আর এগুলা চালাইতে গিয়ে অনেকে তারা অ্যাক্সিডেন্ট করে, মানে মানে পেসেঞ্জার লইয়া তথা লানে গেলে পেসেঞ্জার আহত। তো আমরা এটা আমরা পৌর পরিষদের বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা সরকারের নির্দেশনা আছে যে এটা এইভাবে চালাইতে পারতো না যে 18 বছর নিচে কেউ এখানে টমটম বা টমটম চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাত্রা বেড়েছে, সাথে ঘটছে সড়ক দুর্ঘটনাও। অপরদিকে অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের নিচে ড্রাইভারদের সংখ্যা বেড়ে চলেছে গণহারে। কিছুদিন আগে আমরা মাইকিং করছি শহরে, এগুলা যারা চালাইবো তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আশা করি আমরা আইনটা এখন সবাই মানে এবং মানতে বাধ্য আমরা অবশ্যই করবো, কারণ যারা দেখো 18 বছরের নিচে যারা আছে যারা চালা এলাকায় আমরা পৌরসভার যারা কর্মী আছে যারা কাজ করে মাঠে তারা তাদের দরজা নিয়ে আমরা এখানে নামো এবং তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ। বিয়ানীবাজার পৌর শহরে অপ্রাপ্ত বয়স্ক বয়সের কাউকে গাড়ি চালাতে দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর মেয়র। জানা যায় যে যারা 18 বছর নিচে যারা পৌর শহরে সিএনজি এবং অটো রিক্সা চালায় তাদের কাছে আমরা অনুরোধ রাখি আর কি, তারা আমরা পৌর আইন যাতে মানিয়ে চলে, আর যদি পৌর আইন মানিয়ে না চলে তার যার কারণে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিয়ানীবাজারে যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রাপ্তবয়স্ক, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের দ্বারা যান চলাচলের দাবি সচেতন মহলের। মেহরুন্নিতা ফেরদৌস, এবিটিভি।